বনানীর রেইনট্রি হোটেলের সম্ভ্রমহানির মামলার প্রধান দুই আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ ও তার বন্ধু নাইমা সাহেব কারাগারে মারামারি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নাইমা সাহেবকে কারাগারে নিয়ে আসা হয়। এরপর সারা রাত অন্যান্য হাজতি ও কয়েদির সঙ্গে আমদানি ছেলে কাটাতে হয়। শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে কারা কর্তৃপক্ষের সব নিয়মকানুন সম্পর্কে জানানো হয়। নাম ঠিকানা ও ছবি তুলে শাফাত ও সাদমান একই ছেলে থাকবেন কিনা তা জানতে চান একজন ডেপুটি জেলার। তারপর নাইম আশরাফকে সকাল 8:30টার দিকে শাপলা ভবনে নিয়ে যাওয়া হয়। এ সময় তাকে দেখেই খেপে যান শাফাত আহমেদ। নাইম আশরাফের গলা চেপে ধরে ইংরেজিতে গালি দিয়ে চড় থাপ্পড় মারতে শুরু করে। এ সময় কারারক্ষীরা এবং সাদমান দুজনকে আলাদা করে ফেলেন। এরপরও নাইম সেখানে থাকবে বলে কারা কর্তৃপক্ষকে জানান, কিন্তু দুজনকে সাবধান করে দেওয়া হয়েছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।